হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন, সবাইকে স্বাগত জানাই। এরাম আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সিলেট বিদিত। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনারা দয়া ভালো আছি। আমি নুমান আপনার লগে আছি। আইজ আমি আইছি সিলেটর বিশ্বনাথ উপজেলাত, যে উপজেলা প্রবাসী অধ্যুষিত উপজেলা। সিলেটের মানুষের কাছে যে উপজেলাটা পরিচিত লন্ডনি উপজেলা নামে, কারণ এই উপজেলার সবচেয়ে বেশি ইংল্যান্ড প্রবাসী। আইজ আমি আপনারা দেখাই বিশ্বনাথর বাজার। আমার বহুত সাবস্ক্রাইবার আছেন যারা রিকুয়েস্ট করছেন বিশ্বনাথ দেখাইব লাগি। আমি আপনারা দেখাইমু প্রথম বিশ্বনাথ বাজার। বিশ্বনাথ বাজারটা কি জগন্নাথপুরের যে রোড আছে, রোডটা দেখাইমু, আস্তা ঘুরে ঘুরে দেখাইব আপনারা। তারপরে আমি দেখাইমু যে বিশ্বনাথের আরেক সাইডের যে বাজার বাজার আছে, যে বাজারটা কি আপনারা রামপাশা হাসন রাজার বাড়ির যে রোড আছে, ও রোডের যে বাজারটা আছে, ও বাজারটা দেখাইমু। আমি বিশ্বনাথ টাউনও প্রবেশ করলাম। আপনারা দেখতে পারা বিশ্বনাথ টাউন, সামনে বিশ্বনাথের যে ফুল আছে। আসলে বিশ্বনাথটা অনেক উন্নত হয়েছে আগ থাকি, আর অনেক বেশি ব্যস্ত হয়েছে আমরা সিলেট লাখান। বিশ্বনাথ বাজারও এখন অনেক অনেক শপিং সেন্টার হয়েছে, দোকানপাট হয়েছে। আগে বিশ্বনাথের বেশিরভাগ মানুষও শপিংয়ের লাগি অথবা ডাক্তার দেখানির লাগি, বিভিন্ন জিনিসের লাগি, নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগি বেশিরভাগ মানুষও সিলেট আইতে। আর এখন আর লাগে না বিশ্বনাথ থেকে সিলেট আওয়া, বিশ্বনাথও সপ্তাহ আছে। আপনারা দেখতে পারা বিশ্বনাথ যে বাজারটা কত ব্যস্ত। এখন আমি যে রোডে দিয়ে যাইলাম, এই রোডে দিয়ে গিয়ে আপনারা আলহেরা শপিং সেন্টার পাইবা। আর বিশ্বনাথ থাকি জগন্নাথপুরের যে রোড আছে, ও রোডে দিয়ে যাইলাম আমি আপনারা ও রোডটা দেখাইমু। আর এখন আপনার লগে আমি একটা ইনফরমেশন শেয়ার করবো। অনেকে জানতে চাইছেন যে এই বাজারের নাম বিশ্বনাথ বাজার কেনে। ইনি একজন জমিদার আসলা, যার জায়গার উপরে বাজারটা নির্মাণ করা হয়েছে। তার নাম আসলো বিশ্বনাথ চৌধুরী, আর তার নাম অনুসারে বাজারের নাম রাখা হয় বিশ্বনাথ বাজার। বিশ্বনাথ উপজেলাটা অবস্থিত সিলেট শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। সিলেট থেকে এই তুলে প্রায় 14 কিলোমিটার জায়গা আপনারা আওয়া লাগবো বিশ্বনাথ উপজেলাতে। এই তুইলে আপনারা দেখতে পারেন আমি ওখানে রয়েছি যে বাজারও, বিশ্বনাথ বাজারও, জগন্নাথপুরের যে রোড আছে রোডও। আর একটু পরে আপনারা দেখাইব আমি যে রামপ্রসাদ যে রোড। আর বিশ্বনাথ সবচেয়ে যে ভালো লাগছে আমার যে জিনিসটা, প্রবাসী হলো সম্মানার্থে যে একটা চত্বর বানানো হয়েছে, আমার খুবই ভালো লাগছে যে প্রবাসীর অতটুকু সম্মান দেওয়া হয়েছে। বিশ্বনাথ তারার নামে একটা চত্বর করা হয়েছে, খুবই সুন্দর চত্বরটা। আমি আপনারা দেখাইমু, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক। আর পরে আমি আপনারা রামপ্রসাদ রোডে যাইমু, রামপ্রসাদ রোডটা দেখাইমু। এখন আমি বিশ্বনাথ বাজারের যে ফুল আছে, ফুলের বাম সাইডে দিয়ে যে রাস্তা গেছে, ব্রিজের বাম সাইডে দিয়ে যে রাস্তা গেছে, হাসন রাজার বাড়ির যে রাস্তা রামপাশার, ও রাস্তা মুখে যাইমু। আর আপনারা অন্য যে বাজারটা আছে, ও বাজারটাও দেখাইমু। আর প্রবাসীর হলো লাগি যে চত্বরটা বানানো হয়েছে, চত্বরটাও দেখাইমু। আসলে খুবই ভালো লাগছে যে প্রবাসী হলো লাগি তারা শরণার্থে একটা চত্বর করে হয়েছে বিশ্বনাথ। এটা সিলেটের সর্বপ্রথম যে প্রবাসী হলোর সম্মানার্থে একটা চত্বর বানানো হয়েছে। ভালো লাগছে জিনিসটা দেখিয়া। এই রোডটা আপনারা হাসন রাজার বাড়ি যাইতে হলে যে রামপাশার যে রোড আছে ও রোড। সামনে চত্বর আছে, আমি আপনারা চত্বর দেখাইমু। যে চত্বরটা প্রবাসী হলো সম্মানার্থে তৈরি করা হয়েছে, দেখতে পারা
সামনে যে চত্বর আছে এই চত্বরটা প্রবাসী হলো সম্মানার্থে তৈরি করা হয়েছে ওর ডাইনে যে চত্বর আছে খুবই ভালো একটা উদ্যোগ খুবই ভালো লাগছে যে প্রবাসী হলো যতটুকু সম্মান হয়েছে বিশ্বনাথ আমরা এখন যে এই মুজে রামপাশার যে রোড আছে রামপাশার রোডে হাসন রাজার বাড়ির যে রোড ও রোড আমি আপনারা ভিডিওর মাঝে চেষ্টা করছি সম্পূর্ণ বিশ্বনাথ দেখাইবার আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল ট্রাভেল সিলেট বিডি নোটিফিকেশন বেলটা অন করেই রাখবা কারণ আমি সবসময় চেষ্টা করি সিলেটের হিস্টোরিক্যাল আর পর্যটন স্পটের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়ার আর অলরেডি আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন ভিডিও দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে আর আপনারা সব ভালো থাকবা দেখাইব ইনশাল্লাহ নয় কোনো ভিডিওত নয় কোনো জায়গাত সালামু আলাইকুম